নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পাঁচই জুন চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের ফলে এই রাশি অর্থাৎ মেষ রাশি কর্কট রাশি মিথুন রাশি মকর রাশি মিন রাশি এবং তুলা রাশির জাতক ও জাতিকার কি প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না আর হ্যাঁ এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই কুপ্রভাব থেকে বাঁচার একটি উপায় বলবো যেটি করলে আপনারা এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন তো ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখুন তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে আমার আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটির নাম জীবনজয়ী এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয় নতুন একটি ভিডিও এসছে ইগোল নিয়ে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আপনারা আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক গ্রহণ মানেই কিন্তু খারাপ সে চন্দ্রগ্রহণ হোক আর সূর্যগ্রহণ হোক গ্রহণ আমাদের জীবনে কোনোদিনও ভালো প্রভাব ফেলে না তো এই ক্ষেত্রেও কিন্তু সেমি হয়েছে এই যে কটা রাশির কথা আমি বলছি সে কটা রাশির কিন্তু গ্রহণের ফলে কিছু জীবনে কিছু কুপ্রভাব পড়তে চলেছে এর আগের একটি ভিডিওতে আমি এর আগের একটি ভিডিওতে আমি বাকি রাশিদের বলে দিয়েছি সেই ভিডিওটি আমি আই বটমে দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখতে পারেন তো প্রথমে আসি মেষরাশি রাশির জাতক ও জাতিকার এই গ্রহণের ফলে মন মানসিকতা কিন্তু একদম ভালো থাকবে না এবং মন চঞ্চল থাকবে এবং বসের সাথে অর্থাৎ কর্মক্ষেত্রে বসের সাথে কিন্তু একটা মতবিরোধ তৈরি হবে সেখান থেকে চাকরি চ্যুতি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে বি অ্যালার্ট এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারও এই গ্রহণের ফলে কিন্তু আপনাদের মন মানসিকতা ভালো থাকবে না এবং আপনাদের পারিবারিক গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে এছাড়াও দাম্পত্য কলহ কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে এরপরে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকার এই গ্রহণের ফলে কিন্তু একটু বেশি এফেক্ট করবে আপনাদের শারীরিক দিক একটু প্রবলেম হবে অর্থাৎ মেন্টাল ডিসব্যালেন্সড হওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য জীবনেও কিন্তু গণ্ডগোল লাগবে এরপর আসি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকার এই গ্রহণের ফলে কিন্তু খুব একটা সুখকর আসছে না আপনাদের মন মানসিকতা কিন্তু খারাপ থাকবে এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক গণ্ডগোল বা বিবাদ এবং দাম্পত্য জীবনে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকার শ্বশুরালয় থেকে প্রবলেম আসতে চলেছে তাই বি অ্যালার্ট আপনারা শ্বশুরালয় থেকে একটু সাবধানে থাকবেন এই গ্রহণের ফলে কিন্তু আপনাদের শ্বশুরালয়ে লয় থেকে প্রবলেম আসতে চলেছে এছাড়াও মিন রাশির জাতক ও জাতিকার মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না যার ফলে কিন্তু বসের সাথে একটা গণ্ডগোল এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশান নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এরপর আসি তুলা তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকারও মন মানসিকতা ভালো না থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশান নিয়ে ব্যবসায় টাকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই গ্রহণের ফলে কিন্তু পারিবারিক একটা গণ্ডগোল বা বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল যদি দেখা যায় গ্রহণের ফলে কিন্তু এই কটি রাশির কিন্তু কোনো দিকেই ভালো হচ্ছে না এবার আসি এই গ্রহণ থেকে বাঁচার কি উপায় রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা এই গ্রহণ থেকে বাঁচতে গেলে দুটি উপায়ে আপনারা বাঁচতে পারবেন প্রথম নম্বর যেটা একদম কার্যকরী উপায় একদম নাইনটি নাইন পার্সেন্ট কার্যকরী উপায় সেটি হচ্ছে আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন কারণ চন্দ্র অর্থাৎ মাকে বোঝায় মাকে যারা কষ্ট দেবে মায়ের সাথে যারা সম্পর্ক খারাপ করবে তাদের কিন্তু এই এফেক্টগুলো হানড্রেড পারসেন্ট পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাই মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং মাকে সেদিন কিন্তু অবশ্যই আপনারা প্রণাম করবেন এবং যদি ভুল করে থাকেন কোনো ক্ষেত্রে ক্ষমা চেয়ে নেবেন এছাড়াও দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আপনারা গরিব দুঃখী মানুষদেরকে সাদা বস্ত্র দান করুন এক্ষেত্রে আপনারা গ্রহণের কুপ্রভাব কাটিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ